আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো রকমের অনেক ভালো আছি। আজকে একটি আমের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমের জুস বানাবো। অল্প উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন, খুবই সহজ ব্যাপার। দুটো কয়েকটি আম নেবেন, দুটো কাঁচামরিচ নেবেন, একটু বিট লবণ আর একটু লবণেই হয়ে যাবে আমের জুস। এটা হচ্ছে কাঁচা আমের জুস। যদিও আমার আমটা একটু হালকা হালকা পেকে গিয়েছে, ভাই বোনেরা সবাই অনেক পছন্দ করবেন, এটা ট্রাই করে দেখবেন আপনারা। গরমের দিনে খুব সুন্দর একটি পানীয় জাতীয় পছন্দ করেছে। বেশি কিছু না, আমগুলোকে চুলিয়ে নিয়ে ব্লেন্ড করে ছেঁকে নেবেন। তারপর ছেঁকে নেওয়ার পরে একটু লবণ, মিট লবণ আর কাঁচামরিচ একটু পরিমাণে কম দেবেন। দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নামিয়ে নেবেন। একটু হালকা পরিমাণে চিনি দেবেন, একদম সাথে পরিপূর্ণ খেতে। খেতে আমরা বাইরে চলে যাই, কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা সহজেই বানিয়ে ফেলতে পারি। এরপর থেকে আপনারা ট্রাই করতে পারবেন, খুবই সহজ ব্যাপার। এই তো রেডি হয়ে গিয়েছে। আরতবাবু আর আরতবাবুর বাবা অনেক ভালো রিভিউ দিয়েছে, মজা লেগেছে তাদের কাছে। আরতবাবু খেয়ে নিচ্ছে, যদি ওর কাছে একটু ঝাল লেগেছে, পছন্দ করেছে। আরতের বাবাও রিভিউ দিয়ে দিল, তার কাছে অনেক মজা লেগেছে, একদম বাহিরে খাওয়া জুসের মতো হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।